বাংলাদেশ স্বাধীন হয়েছে আর 77তম স্বাধীনতা দিবস। তো সেই উপলক্ষে সকল সকল বেরিয়ে গেলাম আমাদের প্রাণের শহর কুমোরডাঙ্গা থেকে। আর মনে মনে একটা আলাদাই আবেগ ভাই, জীবনের প্রথমবার যাচ্ছি বর্ডার দেখতে, ঠিক আছে, পরে বাংলাদেশ আর এপারে হচ্ছে ভারত। আর যাই হোক, একটা আলাদাই আবেগ তো বুঝতেই পারছো। বাঙালি যদি উইকেন্ড ডেস্টিনেশন বলি সেটা সবাই আমরা জানি ভাই, দীঘা, পুরী, মন্দারমণি। কিন্তু এরপরেও ভাই আরেকটা জায়গা আছে, সেটা কি জানো? হ্যাঁ, আমি এসেছি চাকদার একান্ত আপনে বিরিয়ানি খেতে। আর আমার সাথে আছে তোমাদের সকলের প্রিয় ফুডি গ্রেট আর হ্যাংলাবাজ দাদা। প্রথমেই তো এইগুলোকে বলা থাকে মিনি ব্লগ, ঠিক আছে, বা এক টাইপ অফ শর্টস, ঠিক আছে। তো এর আগে বিরতো তোমার সাথে আমি শেয়ার করেছিলাম যে শর্ট কীভাবে বানাতে লাগে, অর্থাৎ ইউটিউব শর্টস, মানে আমরা শর্ট ভিডিও কীভাবে বানাতে পারবো, ঠিক আছে, মানে শর্ট ভিডিও বানানোর প্রসেসটা কীভাবে, মোবাইল ধরতে লাগে কীভাবে, শর্ট ভিডিওর যে সেটিংগুলো আর কি, গ্রিন স্ক্রিন থেকে ফিল্টার এটা অ্যাড করতে লাগে, সব কিছু দেখিয়েছিলাম। বাট এইটা হচ্ছে স্পেসিফিক ব্লগারদের জন্য, ঠিক আছে ভাই, মানে আমিও ছোটোখাটো একটা ব্লগার বলতে পারো, বাট এদিকেও আমি মানে এদিকে টেকের উপর নলেজ আছে বলে তো তোমার সাথে শেয়ার করি। তো আজকে একদম পাতি ভাষায় বলবো হচ্ছে মিনি ব্লগ কাকে বলে, বা মিনি ব্লগ তুমি কীভাবে বানাতে পারো, ঠিক আছে, আর মিনি ব্লগ বানালে তোমার ফায়দাটা কী হবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, একদম ইন্টারেস্টিং একটা ভিডিও, খুব একটা নতুন একটা কনসেপ্ট, অনেকে হয়তো জানেন এখনও বন্ধু মিনি ব্লগ কীভাবে বানাতে লাগে বা কী জিনিস। আর যারা চ্যানেলে প্রথম দেখছো ভাই কী করছো, সাবস্ক্রাইবটা এখনই করে দাও, ঠিক আছে, প্লিজ সাপোর্ট করো ভাইকে। মিনি ব্লগ হচ্ছে একটা টাইপ অফ মানে ব্লগিং, ঠিক আছে, মানে আমরা নর্মাল যেরকম ব্লগ করে থাকি না, ঠিক আছে, একদম যেরকম মানে কোথাও ঘুরতে গেলে বা ট্রাভেল ব্লগ বা ফুড ব্লগিং যেগুলো আমরা ব্লগ করে থাকি, তো সেই ব্লগগুলো হয়ে থাকে অনেক বড় ব্লগ, ঠিক আছে। অনেকে হয়ে থাকে কি ব্লগ তো দেখি আমরা বড় ব্লগ দেখি, ঠিক আছে, মনে করো একটা ব্লগিং ব্লগের সাইজই হয়ে থাকে মিনিমাম 7-8 মিনিট কি 10 মিনিটের নিচে ব্লগ হয় না, নর্মালি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ হলো তাই হয়ে থাকে। বাট এই মিনি ব্লগগুলো হচ্ছে ভাই খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। মনে করো তুমি 10 মিনিট একটা ব্লগ, আমি তোমাদের একদম ফুটেজে একদম প্রথম দিকটা তোমাদের দেখালাম আমার চ্যানেলে, আমার সেকেন্ড চ্যানেলেই তোমাদের একটা ফুটেজ দেখালাম, আমি জয় বণিক আমার সেকেন্ড চ্যানেলে। ওখানে আমি গেছিলাম হচ্ছে তোমার রিসেন্টলি বাংলাদেশ বর্ডারে গেছিলাম। তো ওই 15 আগস্টে যে বর্ডারে গেছিলাম সেই ফুটেজগুলো আমার কাছে ফাইল হচ্ছে প্রায় মনে করো 2 GB, একটা ফুটেজে 9 মিনিটে, একটা ফুটেজে 7 মিনিটে, একটা 2-3 মিনিট, সেইটাকে আমি কাট করে 60 সেকেন্ডের মধ্যে এনে ভয়েস ওভার দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা সুন্দর একটা ভিডিও তৈরি করলাম। এটাকেই বলা থাকে মিনি ব্লগ। ক্রেজটা বেশি কেন বা তুমি যদি বানাও আর কি লাভ হবে সেটা তোমাদের বলি। দেখো প্রথম কথা হচ্ছে ভাই সাবস্ক্রাইবার মানে রকেটের মতন মানে এ হবে, ঠিক আছে, কেন মিনি ব্লগে মানুষ দেখো টাইমটা কম সময়, মানুষ কম সময়তে আর কি এরকম স্ক্রল করতে করতে যখন ব্রাউজ দেখবে বা শর্ট ফিডের মধ্যে যখন শো করবে তখন মিনি ব্লগটা দেখবে। আরও একটা জিনিস হচ্ছে এই শর্ট ভিডিওগুলো বা মিনি ব্লগ বলো এই শর্ট এগুলো রিচ কিন্তু প্রচুর পরিমাণে হয়, মানে নর্মাল ভিডিও যেরকম বড়ো ভিডিও সেগুলো রিচ যদি তোমার মনে করো একটা ভিডিওতে যদি রিচ যদি 1000 রিচ হয়ে থাকে বা 1000 ইমপ্রেশন হয়ে থাকে, সেই একটা শর্ট বা সেই মিনি ব্লগের ইমপ্রেশন কিন্তু কম হলো ওই 2-3 হাজার হবে, মানে তার থেকে দ্বিগুণ রিচ যায়, আর তার ফলে ভিউজ তো সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য সবাই মানে মিনি ব্লগে এখন ক্রেজটা বাড়ছে ধীরে ধীরে। বাট তুমি ট্রাই করতে পারো, ঠিক আছে, যদি মিনি ব্লগ না বানাতে পারো বা যদি বানিয়ে থাকো অবশ্যই একটা কমেন্টে জানিও। চেষ্টা করবা যে একটা যে ফুটেজগুলো না মানে যেই ফুটেজে তুমি ভালো কিছু দেখিয়েছো বা ভালো কিছু রিয়াকশান আসছে সেইগুলোকে তুমি আগে দেওয়ার চেষ্টা করবো। আর চেষ্টা করবো প্রতিটা ফুটেজ যেন সাউন্ড বন্ধ থাকে, মানে চেষ্টা করবো না এগুলো সাউন্ড বন্ধ করলে কিন্তু দেখতে ভালো লাগে। মোটামুটি তোমার ভয়েস ওভারটা থাকবে, ভয়েস ওভারটা কিন্তু অ্যাড করতে হবে যে এই যাচ্ছি বা এরম করেছিলাম এই, আর হচ্ছে তোমার হিরোটা যে সাউন্ডটা বন্ধ করে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা চলবে, এই হচ্ছে আর কি মিনি ব্লগে মোটামুটি কনসেপ্ট। তো মিনি ব্লগটা দেখবে আর যখন ভয়েসটা, আর মিনি ব্লগের মেইন জিনিসটা হচ্ছে ভয়েস ভাই, ঠিক আছে, মানে তোমার গলার টোনটা যত মানে ইউনিক হবে, টোনটা যত অতটা মানে একটু হাই হবে, মানে এই যে হ্যালো বন্ধুরা এই গেছিলাম হচ্ছে এই জায়গাতে এখন দেখাবো এরকম একটা এই যাচ্ছে না। আর সাথে যে ফুটেজগুলো মানে মনে করো এই একটা ফুটেজ, দুটো ফুটেজ, তিনটে ফুটেজ, সব ফুটেজগুলো মানে মিনি ব্লগের মধ্যে অনেকগুলো ফুটেজ একসাথে অ্যাড হয়ে যাবে, মনে করো 60 সেকেন্ডের মধ্যে 15-20টা ফুটেজ অ্যাড হবে, মানে বুঝতে পারছো কতটা এডিটিংয়ের ব্যাপার। এডিটিং একটা স্কিলের প্রয়োজন হয়ে থাকে, এডিটিং স্কিল, তারপরে এগুলো তুমি ফোনে ভিএন অ্যাপ থেকে করতে পারো ইজিলি বা কাইনমাস্টার অ্যাপ থেকে করতে পারো, কিংবা কম্পিউটারে ফিল্ম মরা থাকলে বা ল্যাপটপে ফিল্ম মরা থাকলে বা ক্যাপকাট থাকলে ওখান থেকে দিব্যি অনায়াসে করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে মিনি ব্লগের কনসেপ্ট। দেখো নর্মালি আমি মিনি ব্লগটা না মানে এটা আগে পছন্দ করতাম না, বুঝতাম না, এখন আমি বুঝতাম যে মিনি ব্লগের চাহিদাটা কেন। মেন হচ্ছে তোমার মানে চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে, ঠিক আছে, মিনি ব্লগ তুমি এডিট করবা কী হবে তোমাদের সফটওয়্যারের নাম মোটামুটি বলে দিলাম, আর মেন কিন্তু তোমার ক্যামেরা কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে কিন্তু আরও ব্লগটা ইন্টারেস্টিং হবে, ঠিক আছে। আর যে মেন জিনিসটা মিনি ব্লগের জন্য সেটা হচ্ছে তোমার মিউজিক ভাই, ঠিক আছে, তার যে কনসেপ্টটা বা ভিডিওটা যে টপিকটা কী সেই টপিক অনুযায়ী তুমি যদি মিউজিকটা অ্যাড করতে পারো, সেই টপিকের ফ্লেভার অনুযায়ী যদি মিউজিকটা রাখতে পারো তাহলে মিনি ব্লগটা আরও সুন্দর হবে, ঠিক আছে। বাট এখানেও কিন্তু তুমি কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করতে হবে, ঠিক আছে, নর্মালি যদি যে কোনো মিউজিক অ্যাড করো তাহলে কিন্তু তোমার স্ট্রাইক বা টেকডাউন হতে পারে বা ক্লেম আসতে পারে, কপিরাইট ক্লেম। মানে মোটামুটি একটা কনসেপ্ট মিনি ব্লগ তোমাদের
বললাম আর কি, আর আমি আমন্ত্রণ করে বলার চেষ্টা করলাম যতটা পারছি না পারছি, কেন অনেকদিন পর তো যখন ক্যামেরার সামনে আসছি না, অনেকদিন পর যখন কথা বলছি না, অনেক কিছু আটকাচ্ছে বা হয়তো ফ্র্যাঙ্কলি বলতে পারছি না। বা চলো আজকে ভিডিওটাই আপনি রাখলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যারা প্রথম দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড বাই।